কাল বিপদে আপদে সবসময় তোমাকে স্মরণ করেছি ঠাকুর, সবসময় তোমার উপর বিশ্বাস রেখেছি। তুমি আমাদের সবাইকে ভালো রাখবে, ভালোর সাথে কখনো খারাপ হতে দেবে না। তাহলে আজ এমনটা কেন হচ্ছে ঠাকুর? কেন তুমি দাদুকে এত কষ্ট দিচ্ছ? কেন দিচ্ছ বলো? তুমি মানুষটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, অন্যায়কে এভাবে জিতে যেতে দিও না, আমাদেরকে এভাবে হারিয়ে দিও না ঠাকুর। আমাদের প্রার্থনায় সাড়া দাও, একবার মুখ তুলে তাকাও ঠাকুর, দাদুকে সুস্থ করে দাও। ওই মানুষটার উপরে যে অনেক কিছু নির্ভর করছে, যেভাবেই হোক দাদুকে সুস্থ অবস্থায় নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদের। আর যার জন্য দাদুর এই অবস্থা হলো তাকেও শাস্তি দিতেই হবে। ডক্টর, কেমন আছে দাদু? বিপদ অনেকটাই কেটে গেছে, ওনাকে ভেন্টিলেশন সাপোর্টটাও খুলে দেওয়া হয়েছে। কিন্তু একটা ব্যাপার, ঠিক কি হচ্ছে? উনি কিন্তু এখনো কোমায় রয়েছেন। মানে কি বলতে চাইছেন আপনি? আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, আগামী 72 ঘন্টা ওনার জন্য খুব ক্রিটিক্যাল। আমরা ওনাকে স্পেশাল অবজারভেশনে রাখছি, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। ডাক্তারবাবু, বলছি দাদু একেবারে সুস্থ হয়ে উঠবেন তো, আমরা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? উই অল হোপ সো। আপনার পুরো পরিবার ওনার জন্য এত প্রার্থনা করছেন, তাছাড়া এত ভালোবাসেন ওনাকে, উনি ঠিক ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন, একটু ধৈর্য ধরুন। তবে উনি মনে হয় সব থেকে বেশি ভালোবাসেন আপনাকে। বারবার আপনার নাম করছিলেন, কিছু বলতে চাইছিলেন বোধ হয়। সর্বনাশ, তার মানে একবার জ্ঞান ফিরলেই বাবা খড়ির কাছে সবটা উগড়ে দেবে। কিন্তু এত সহজে তো প্ল্যান বরবাদ হতে দেওয়া যাবে না। ডাক্তারবাবু, আমি কি ওনাকে একবার দেখতে যেতে পারি? না সরি, এই মুহূর্তে কাউকে অ্যালাউ করা যাবে না ভেতরে। একবার ওনার জ্ঞান ফিরে আসুক, তারপর আমরা আপনাকে ডেফিনেটলি দেখা করতে দেব। ওকে মা, এখনো কেন কাঁদছেন? ডাক্তারবাবু তো বলে গেলেন যে বাবা ইজ আউট অফ ডেঞ্জার। জগদ্ধাত্রী মায়ের কৃপায় বাবা ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। দিদি একদম ঠিক কথা বলেছে, বাবা একদম সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করুন। কাল জগদ্ধাত্রী পুজো, পুজোর দিনে মানুষটা হাসপাতালে পড়ে থাকবে। কিসের পুজো মা? বাড়ির এই অবস্থা, কারোর পক্ষে পুজো করা সম্ভব? বাইরের লোকজন বাড়ির ছেলেকে খুনি বলছে, হামলা করছে, বাবার এই অবস্থা, আর তুমি এই সময় পুজোর কথা ভাবছো? এটা কিন্তু একদম ঠিক বলছে, দাদুর শরীর ঠিক নেই, পুজোটা এবছর না করলেই নয়, ঘরে বাইরে অশান্তি লেগেই রয়েছে আমাদের। না দুটি, হে অসম্ভব। সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজো কখনো বন্ধ হয়নি, আর এবার 101 বছরের পুজো সেটা হবে না। তোমাদের তোমাদের দাদু সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তাকে কে জবাব দেবো আমি? তোমরা সবাই তো জানো, তোমরা সবাই জানো যে এই পুজো, এই সংস্কার, এই ঐতিহ্য ওনার প্রাণের চেয়ে বেশি ছিল, ওনার ওনার সব। তুমি চিন্তা করো না ঠাম্মা, চিন্তা করো না, প্রত্যেকবারের মতন এবারও জগদ্ধাত্রী পুজো হবে। মা জগদ্ধাত্রীর কৃপায় দাদু সুস্থ হয়ে উঠেছে। আমি আমি এই বাড়ির ঐতিহ্য কাউকে ভাঙতে দেব না, পুজো হবেই ঠাম্মি, তুমি চিন্তা করো। কি বলছে আপনি? বাড়ি ঐতিহ্য, ঐতিহ্যের কথা ভাবছেন এই বাড়ি? যখন দাদুর এই কন্ডিশন, আপনার কাছে ঐতিহ্যটাই বড় হয়ে গেল। আশ্চর্য তো, আপনি নিজে জানেন না ঋদ্ধিমানবাবু, দাদু নিজে কতটা চান এই পুজোটা হোক। উনি সুস্থ হয়ে উঠলে আপনি ওনাকে কি জবাব দেবেন বলুন? আমি তো বলছি এই পুজোটা হবে, আর দাদুর দাদুর জন্যেই হবে, আমাদেরকে ঐতিহ্য নিয়ে মাথা ঘামাতেও হবে, আর পুজোটাও করতেই হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড খুঁড়ি, লোকে কিন্তু আমাদেরকে নিয়ে হাসবে, এবারই বড় ছেলের উপরে খুনের অভিযোগ রয়েছে, এই অবস্থায় ঠাকুর দিয়ে আমরা পুজো করবো, কে আসবে পুজো? আসবে না, কেউ আসবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসবে না, কিন্তু আমরা তো আছি,
আমাদের পরিবারের সবাই তো আছে ঠাম্মি, আমরা সবাই মিলে পূজা করব। আর আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি সবাই আমরা একসাথে থাকি তাহলে হয়তো এই পুজোতেই আমি সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারবো। আমি প্রমাণ করে দিতে পারবো ঋদ্ধিমান বাবু আসল আসল খুনি নন, অপরাধী অন্য কেউ। আসল অপরাধীকে আমি সবার সামনে নিয়ে আসব, তাই এই পুজোটা আমাকে করতেই হবে। আমি আমি এই হাসপাতালে দাঁড়িয়ে তোমাদেরকে কথা দিচ্ছি, সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজো হবে আর আমি করবো সেই পুজো। কেউ তো তোমার পাশে থাকবে না, একা একা তুমি পুজোটা করতে পারবে? কেন ছোটদা, আমি থাকবো, আমি থাকবো খুরির পাশে। আমিও আমিও আছি। তোমাদের দাদু, তোমাদের দাদু চেয়েছিলেন যে পুজোটা হোক। উনি আমাকে নিজে বলেছিলেন যে আমার আমার বড় নাতি আর নাত বউকে আমার পুজোর দায়িত্ব দেব। আমি চাই ওনার আশা পূর্ণ হোক, তাই তাই এবার পুজো হবে। এবার পুজোর দায়িত্ব তুমি আর ঋদ্ধি নেবে, তোমরা দুজনে মিলে পুজো করবে। আমি তোমাকে অনুমতি দিচ্ছি মা, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, এবার পুজো হবে, তোমার হাত দিয়েই হবে। এই বাড়ির একটা নিয়ম আছে, যতক্ষণ না এই বাড়ির উত্তরাধিকারী মা জগদ্ধাত্রীর বেদীর প্রদীপ জ্বালাচ্ছে ততক্ষণ পুজোর কোনো আয়োজন করা যাবে না। কিন্তু বড় মামি এই পুজোর আয়োজন তো খড়ি করছে, ঋদ্ধি কি আসবে এই পুজোতে? আর তাছাড়া আদি কালীবাজারে আসতে ঋদ্ধি একটু ভয়ই পাচ্ছে, সাহস পাচ্ছে না। তুই, বিষয়টা ভয় বা সাহসের নয়, এটা সেফটির ব্যাপার, বুঝলে? একদমই তাই। আর তুমি তো নিজেও জানো যে এই এলাকার লোকজনরা ঋদ্ধির উপরে কতটা খেপে আছে, ওকে দেখলে অ্যাটাক করতে আসছে। সেখানে এ বাড়িতে আসার দুঃসাহসটা না দেখানোই ভালো, তাতে বিপদ আরো বাড়বে। কিন্তু দাদু ভাই না হলে পুজোটা শুরু হবে কি করে? উনি আসবেন ঠাম্মি, দাদু একদম ঠিক লোকের হাতে সিংহরায় পরিবার সিংহরায় জুয়েলার্সের দায়িত্ব তুলে দিয়েছেন। উনি এই পরিবারের যোগ্য উত্তরসূরি, এই পরিবারের অমর্যাদা এই পরিবারের ঐতিহ্যের অমর্যাদা উনি করবেন না, আমার বিশ্বাস উনি আসবেন।
আজ ওনার হাতেই এই পূজোর বেদীর প্রদীপ জ্বলবে। রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।